ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আগামীকাল মহালয়া আর তার আগের দিন অর্থাৎ আজ বাগবাজার ঘাটে বিজেপি শহীদ তর্পণ কর্মসূচি ঘিরে জটিলতা, মঞ্চ খুলে দিল পুলিশ। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, ঠিক কি সমস্যা হয়েছে এই মুহূর্তে, কি পরিস্থিতি? দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি বাগবাজার ঘাটে। গতকাল রাতেই কিন্তু বিজেপির আজ যে কর্মসূচি রয়েছে তার মঞ্চ তৈরি হয়ে গিয়েছিল, শুধু কাপড় লাগানো বাকি ছিল। গতকাল রাতেই মঞ্চ তৈরি হয়ে গিয়েছিল। আজকে 10টা থেকে কিন্তু কর্মসূচি হওয়ার কথা ছিল শহীদ শ্রদ্ধাঞ্জলি। গত এক বছরে বিজেপি সমর্থক বা বিজেপির যারা কর্মীরা রয়েছেন তাদের মধ্যে যারা শহীদ হয়েছেন বিজেপির বক্তব্য অনুযায়ী, তাদের স্মৃতিতে তর্পণ করার কর্মসূচি, যাতে কৈলাস বিজয়বর্গীয় থেকে অরবিন্দ মেনন থেকে শুরু করে মুকুল রায়, রাহুল সিংহ এবং অন্যান্য, মুকুল রায়, রাহুল সিনহা এবং তার সঙ্গে হচ্ছে প্রতাপ বন্দ্যোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার, বিজেপির প্রথম সারির যারা নেতারা রয়েছেন তাদের উপস্থিত থাকার কথা ছিল এবং এই পরিবারগুলির যারা সদস্যরা রয়েছেন তাদেরও উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু যেটা দেখা যায় যে পুলিশের পক্ষ থেকে যেটা অভিযোগ যে পুলিশের পক্ষ থেকে মঞ্চ খুলে দেওয়া হয়েছে, মঞ্চটা করা হয়েছিল এদিকে, অর্থাৎ বাগবাজারের যে ঘাট রয়েছে সেই ঘাটের দিকে মুখ করে একটা মঞ্চ তৈরি করা হয়েছিল। মঞ্চ প্রায় পুরো সম্পূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত এই মঞ্চ খুলে দেওয়া হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশের গাড়ি রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে তোমার বাঁশ, সেই সমস্ত বাঁশ সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ডেকোরেটরদের পক্ষ থেকে, সমস্ত বাঁশ গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে যেটা বিজেপির পক্ষ থেকে এখনো অবধি বলা হচ্ছে যে তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি থেকে তারা সরছেন না, তার কারণ তাদের কর্মসূচি নির্দিষ্ট করা রয়েছে, এখানে ডেকোরেটরের কর্মীরা রয়েছেন। আপনাদের কি মঞ্চ কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, কাল হয়ে গেছে। কবে হয়েছে? কাল রাতে। কতটা মঞ্চ হয়েছে? 80x8। কোথায় হয়েছে? এখানেই হয়েছে। তারপর কি হলো মঞ্চ? পুলিশওয়ালা এসে পারমিশন নেই, এই জন্য ভেঙে দেওয়া। আচ্ছা, পারমিশন নেই। মঞ্চ কিসের জন্য হয়েছিল? উনি তর্পণের জন্য। দেখছি তো সব ভেঙে খুলে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ যে এখানে তোমার সমস্ত বাঁশ, সেই বাঁশ যে সেগুলো তুলে নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে করে। অন্যদিকে তোমাকে দেখিয়ে দেব যে প্রচুর পুলিশ কর্মী এখানে, কিন্তু এখানে যেরকমভাবে এই আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্টেজের তক্তা রয়েছে, সিঁড়ি রয়েছে, বাঁশ রয়েছে, এই সমস্ত কিছুই কিন্তু এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই বাগবাজার ঘাটের কাছে তো, মানে মঞ্চের কাছে তো দূরস্থ, এই বাগবাজার ঘাটের কাছাকাছি কিন্তু আসার ক্ষেত্রে তাদের নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেখানে সবাই জড়ো হতে পারবেন না। এখানে আরও বিজেওয়াইএমের যারা কর্মীরা রয়েছেন তারা রয়েছেন। কি অবস্থা আপনাদের তো এই মঞ্চের? কি অবস্থা? এই তো মঞ্চ খুলে দিয়েছে, আর দেখছেন, দেখতেই পাচ্ছেন এখানে কোভিডের জন্য আমরা এমনিতেই ছোট করে প্রোগ্রামটা করছিলাম, 17 তারিখ প্রোগ্রাম না করে 16 তারিখ এই কারণে করলাম যাতে 17 তারিখ তর্পণের দিনে ভিড় হয় বেশি, এই জন্য একদিন এগিয়ে এসে আমরা প্রোগ্রামটা করলাম। 15 দিন তো পিতৃপক্ষে যে কোনো দিন তর্পণ করা যায়, সেই হিসেবে আমরা ভেবেছিলাম যে কোভিড আবহাওয়ায় আমরা একটুখানি মানে হালকা করে করে বেরিয়ে যাব। আজকে আমাদের যত না লোক হতো তার চেয়ে 3 গুণ তো পুলিশ এখানে আছে, এনাদের কোভিড হবে না? অবশ্যই। এখানে আপনাদের কর্মসূচি কি বাতিল হচ্ছে? না না, বাতিলের কোনো প্রশ্নই ওঠে না। আর হিন্দু নিজের রিচুয়াল, বাতিলের কোনো প্রশ্নই নেই। না না, কোনো প্রশ্নই নেই, বাতিল অবশ্যই। দেখতেই পাচ্ছে এখানে বাতিলের কোনো প্রশ্নই নেই এবং এখানে পুলিশ কর্মীরা রয়েছেন, প্রচুর প্রচুর পুলিশ এখানে এসছে, প্রচুর পুলিশ কর্মীরা এখানে রয়েছেন, এখানে মোতায়েন করা হয়েছে। ঠিক বাগবাজার যে স্টেশন রয়েছে সেখানে প্রচুর পুলিশ কর্মীরা রয়েছেন। এখনো অবধি যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই কর্মসূচির জন্য কোনো অনুমতি ছিল না, এখনো অবধি পুলিশ থেকে জানা যাচ্ছে যে বিজেপির যে কর্মসূচি তার জন্য কোনো অনুমতি ছিল না এবং এই কোভিড পরিস্থিতির মাঝখানে এই ধরনের কর্মসূচি, সেই কর্মসূচির জন্য কিন্তু আলাদাভাবে অনুমতির প্রয়োজন ছিল। তারপর পুলিশ খতিয়ে দেখতো যে
যে সেটা আদৌ অনুমতি দেওয়া সম্ভব কিনা, এবং সেই কারণে কিন্তু যেটা এখন অবধি পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে বাগবাজার ঘাটের দিকে তো মানে যেখানে শহীদ তর্পণ হওয়ার কথা ছিল সেখানে তো দূরস্থ এই ঘাটের কাছাকাছিও কিন্তু বিজেপির কর্মীদের অন্তত জড়ো হতে দেওয়ার কথা নেই, এবং সেই কারণেই পুলিশ মোতায়েন করা হয়েছে। তো যদিও বিজেপির পক্ষ থেকে স্বাভাবিকভাবে বলা হয়েছে যে তারা এই কর্মসূচি থেকে সরছেন না, এবং তারা যদি এই কর্মসূচি পালন করতে যায় সেক্ষেত্রে কিন্তু একটা পরিস্থিতি উত্তপ্ত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। ধন্যবাদ অর্ণব।